হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে চলেছে আমাদের দার্জিলিং গ্যাংটক সিকিম সফরের প্রথম দিন। প্রথম দিন বলতে আমরা সোমবারে সকালবেলা হাওড়া থেকে এনজেপি অবধি বন্দে ভারতে যাওয়ার কথা ছিল, তো সেই কারণে আমরা আসানসোল থেকে 5:50-এর মধ্যে আমাদের হাওড়া আসাটা যেহেতু চাপের ছিল, তো আগের দিন সানডে ছিল যেহেতু আমরা হাওড়া চলে এসেছিলাম। তো রাত্রিটা আমরা কোথায় কাটাবো সেই জন্য যে হাওড়া স্টেশনে এক্সপ্রেস লাউঞ্জ আছে ওইখানে আমাদের একটা রুম বুক করেছিলাম। এখানে 5টা বেড ছিল, তো আমরা ছিলাম টোটাল 8 জন। তো 5টা বেডে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে রাত্রিটা গল্প করতে করতে কাটিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে একদম হাওড়া স্টেশন থেকে বাইরের দিকে এসে সামনেই পড়বে। আর এখানে শুধুমাত্র যে রুম নিতে পারবেন এমনটা নয়, এইভাবে বসেও দেখুন কত মানুষরা বসে আছে, এখানে পার ঘন্টা 50 রুপিস করে ওনারা চার্জ করেন। তো এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, সব কিছু ছিল। আর ডিনারের জন্যে আমরা নিয়েছিলাম বাটার নান, সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন, চিলি চিকেন, আর নিয়েছিলাম ডাল মাখনি। তো যাই হোক, রাত্রে খাবার দাবারটা ভালোই হলো। আর যেহেতু এত গরম সেই কারণে আমরা গেছিলাম আইসক্রিমের উদ্দেশ্যে, তো আইসক্রিম খাবো বলে দিয়ে তারপরে দেখলাম যে যেখানে ছিলাম ওখানে আইসক্রিম কাউন্টারটা বন্ধ হয়ে গেছিলো, তো আমরা বাইরে এসে পাশের একটা দোকান থেকে আইসক্রিম কিনতে এসেছি। যথারীতি মানডে সকালে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একদম পুরো লাগেজ ফাগেজ নিয়ে। সামনে বন্দে ভারত দাঁড়িয়েছিল, তো আমরা এইখান থেকে বেরিয়েই একদম সোজা চলে গেলাম ট্রেনের সামনে। একটু ফটো ফটো তুললাম, ট্রেনেরও তুললাম, আমাদেরও তুললাম। এই যে হাওড়া স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল, বন্দে ভারত ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে অ্যাকুরেট একদম প্রপার টাইমে। তারপরে আমরা উঠে যাত্রাটি একটু শুটফুট করলাম। আমরা ট্রেনে ওঠার 5 মিনিটের মধ্যে ওরা চা দিয়ে দিল, তো চায়ের পুরো কিট আর 2টো বিস্কিটের প্যাকেট দিয়েছিল। তো যথারীতি চাটা নিজের মতো করে বানিয়ে চায়ের মজা নিলাম। চাটা খাওয়ার কিছুক্ষণ পরেই আবার আমাদের ব্রেকফাস্ট সার্ভ করলো। তো ব্রেকফাস্টে কী কী মেনু ছিল সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। ছিল ভেজিটেবল সটে, আমলেট, আর ছিল একটা ফ্রুট জুস, জ্যাম আর বাটার, আর ছিল ব্ল্যাক পেপার, দিয়েছিল হচ্ছে সল্ট, আর 2টো ব্রাউন ব্রেড। এবার কারোর কারোর ব্রাউন ব্রেড পড়েছিল, কারোর কারোর আবার নর্মাল ব্রেড পড়েছিল, তো আমাদেরটা 2টোই ব্রাউন ব্রেড পড়েছিল। তো ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো আইটেম, যথেষ্ট খাবারের পরিমাণ, কারণ ওরা আপনাদের যেহেতু এনজিপিতে 1:20-র মধ্যে পৌঁছিয়ে দেবে সেই কারণে ওরা লাঞ্চটাও খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিল 12:15-20 দিকে। লাঞ্চের আইটেমও ভালো ছিল, নো ডাউট। তো দেখুন কী কী লাঞ্চের আইটেমে ছিল। লাঞ্চের আইটেমে তো ফার্স্টে এখানে ছিল চিকেন, চিকেনের পরে দিয়েছিল হচ্ছে ভাত আর 2টো পরাঠা, একটা মাছের চপ, মাছের চপ বলতে লোটে মাছের চপ, আর সাথে দিয়েছিল সুইট মিষ্টি দই, আর ছিল ডাল, মুগ ডাল। তো আমাদের তাড়াতাড়ি যেহেতু ব্রেকফাস্ট খাওয়ার পরেই তাড়াতাড়ি আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছিলো, সেই কারণে আমরা খুব বেশি মানে ভালো করে খেতে পারিনি, কোনো রকমে খেয়েছিলাম, যেহেতু 12:15-20 তো খাওয়াটার তো অভ্যাস নেই। খাবারটা নো ডাউট ভালোই ছিল, আবার আমাদের লাঞ্চের পরে আমাদের আইসক্রিমও দিয়েছিল। তো বন্দে ভারতের খাবার নিয়ে মোটামুটি স্যাটিসফাইডই হলাম। তো যাই হোক, এবার আমাদের নামারও সময় হয়ে গেছে, চটপট করে খেয়ে টেয়ে নিলাম। এনজিপিতে আমরা অন টাইম পৌঁছে গেছিলাম, তারপর ওখান থেকে আমাদের ট্রাভেলারের গাড়ি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছিল। টাটা।